हेलो फ्रेंड्स वेलकम टू कीपी स्टाडी। फ्रेंड्स गत भिडियोते आमरा सर्कल स्टार्ट करेछिलाम। सर्कलेर किछु क्वेश्चन्स रये गेछे, तो एई क्वेश्चन्सगुली एई भिडियोते कमप्लीट करे नेब। तो प्रथम क्वेश्चन होच्छे इफ द एरिया अफ ए सर्कल इज ए, रेडियस अफ द सर्कल इज आर एंड सार्कमफारेंस अफ द सर्कल इज सी, देन हुईच वन इज राइट। तो एखाने बोलछे जे एकटा सर्कलेर एरिया ए देवा आछे एबं रेडियस देवा आछे आर एबं सार्कमफारेंस देवा आछे सी। तो আমরা লিখে নেই a इक्वल टू কি হবে, এরিয়া সার্কেলের এরিয়া কি হয় পাই r স্কয়ার আর সারকমফারেন্স কি হয় 2 পাই r। তো এখন আমাদের অ্যাকর্ডিং টু অপশন কোনটা রাইট বলতে হবে। অপশন 1 আমরা চেক করি, তারা a কে r দিয়ে ডিভাইড করেছে অপশন 1 এ। তো a কে যদি আমরা r দিয়ে ডিভাইড করি কি হয় দেখে নেই, এদিকে r দিয়ে ডিভাইড হবে। তো এদিকে আর দিয়ে ডিভাইড হলে এখানে হবে কি, এখানে আর হবে পাই আর, আর স্কয়ারকে আর দিয়ে কাটলে আর থাকে। তো পাই আর হবে এ বাই আর ইকুয়াল টু পাই আর। তো এটা ইকুয়াল টু সি বলেছে, তো এখানে সির মান হচ্ছে 2 পাই আর। তো এটা ইকুয়াল টু তো সি আসছে না, এটা ইকুয়াল টু পাই আর, এখানে 2 পাই আর, তো এটা তো ইকুয়াল না। এর মানে অপশন 1 হবে রং, অপশন 1 হবে না। এখন আমাদের অপশন 2 দেখতে হবে। অপশন 1 হয়ে গেছে রং, অপশন 2 আছে r ইনটু c ইকুয়াল টু 2a। তো c এর সাথে তারা r মাল্টিপ্লাই করেছে, তো এদিকে r মাল্টিপ্লাই করে দেই, যদি এখানে r মাল্টিপ্লাই করি c এর সাথে তাহলে কি হবে, এদিকেও একটা r মাল্টিপ্লাই হবে, এদিকে যদি r মাল্টিপ্লাই করে দিই কি হবে 2 ইনটু পাই r স্কয়ার। এখানে a ইকুয়াল টু পাই আর স্কয়ার, তো পাই আর স্কয়ার এখানেও আছে এখানেও আছে, মানে এই পাই আর স্কয়ার ইকুয়াল টু আমরা a লিখতে পারি। তো 2 ইনটু a লিখে লেখা যায়। তো এখানে কি দিয়েছে r ইকুয়াল টু 2a, তো r ইকুয়াল টু 2a এসেছে, তো মানে কি অপশন 2 হবে রাইট, অপশন 2 উইল বি কারেক্ট অ্যানসার। বাকি অপশন দেখার প্রয়োজন নেই যেহেতু আমরা অ্যানসার পেয়ে গেছি। গতকালের কিছু কোয়েশ্চেন্স রয়ে গেছে এগুলা করছি। তো এই কোয়েশ্চেনটা রয়ে গিয়েছিল এ ইজ দ্য সেন্টার অফ সার্কেল হুজ রেডিয়াস ইজ 8 অ্যান্ড বি ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ 8। তো দুটো সার্কেল, একটা সার্কেলের রেডিয়াস 8 দেওয়া আছে যার সেন্টার এ, এবং বি সেন্টারওয়ালা সার্কেলের 8 দেওয়া আছে ডায়ামিটার। ইফ দিস টু সার্কেলস টাচ এক্সটার্নালি দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইথ ডায়ামিটার এ বি। এই দুটো সার্কেল একে অপরের সাথে এক্সটার্নালি টাচ করছে, তো তাহলে তাদের দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইথ ডায়ামিটার এ বি। তো এ বি ডায়ামিটার দিয়ে যে সার্কেল ক্রিয়েট হবে সেই সার্কেলের আমাদের বের করতে হবে এরিয়া। তো প্রথমে আমরা ড্র করে নিই প্রথম সার্কেলটা। তো প্রথমে আমরা ড্র করে নিই সার্কেলটা। এ তো এটা 8 ডায়ামিটারের সার্কেল, আর একটা সার্কেল ড্র করে দিই যেটা হচ্ছে 8, এটা রেডিয়াস আর একটা ডায়ামিটার 8, আর মানে রেডিয়াস 4 হবে আরেকটার ক্ষেত্রে। একটা হচ্ছে 8 এ সেন্টারের সার্কেল, এটা হচ্ছে বি সেন্টারের সার্কেল, এটা হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে 8, তো রেডিয়াস হবে অর্ধেক 4। তো এখন বলেছে এ এবং বি ডায়ামিটার দিয়ে যে সার্কেলটা হবে ওটার আমাদের কী বের করতে হবে, এরিয়া বের করতে হবে। তো আমরা একটা সার্কেল ড্র করে দিই। তো হয়ে গেল একটা সার্কেল। তো এই সার্কেলের রেডিয়াস কি হবে, তো ডায়ামিটার প্রথমে কি হবে एट प्लस फोर है टुएल्व हो जाए डायमिटार टोटाल तो टुएल्व के आमरा डिवाइड करब दुई दिए ताहले छय हो जाए रेडियस तो रेडियस हो जाए कत सिक्स ये सार्केलटार तो आमादेर एखन बेर करते होबे एरिया एरिया कि होबे पाई आर स्क्वायर एखाने पाई जेभाबे आछे सेभाबे राखलेई होबे जेहेतु आंसारे पाई देवा आछे तो सिक्स एर स्क्वायर करते होबे तो सिक्स एर स्क्वायर होच्छे 36 36 पाई हो जाबे राइट आंसर ऑप्शन वन विल बी करेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन एटा आपनादेर होमवर्क दिएछिलाम व्हाट इज द एरिया ऑफ डार्क सेक्टर फॉर फिगर गिवन बिलो एखाने जे डार्क करा आछे এই অংশটার এরিয়া বের করতে হবে তো সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 4 সেন্টিমিটার তো আমরা সম্পূর্ণ সার্কেলটার যে এরিয়া ওটা বের করতে পারবো সম্পূর্ণ সার্কেলের এরিয়া কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা জানি যে সার্কেলের যে সেন্টারের মধ্যে অ্যাঙ্গেল সম্পূর্ণটা 360 ডিগ্রি তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টোটাল এরিয়া কত पाई आर स्क्वायर तो पायर मान हे 22/7 और हे 4 तो 4 स्क्वायर कत है 16 तो हमें डायरेक्ट 16 लिखे दी तो एखन आमरा 1 डिग्री एंगेलर बेर करब कत 1 डिग्री एंगेले कमे जाबे अर्थात 360 दिए डिवाइड करते होबे तो आमरा जदि 22 × 16 और नीचे जदि 7 × 360 करी ताहले एखाने 1 डिग्री जो बैरिए जाए तरपर 120 बेर करते हैं तो 120 जो माल्टिप्लाई करते हैं 120 दिए जो माल्टिप्लाई करी 0 ऊपर 0 नीचे 0 कैंसल हो जाए और 12 दिए 36 के डिवाइड कर ले कत है 3 तो हमें लिखी एखन एखाने नीचे 21 ऊपर है 16 दिए 22 के माल्टिप्लाई करते हैं 16 × 2 = 32 और 3 × 35 तो 352 के 21 दिए जो डिवाइड करी आंसर बेड़े जाए तो प्रथम हमें 1 दिए माल्टिप्लाई हो 1 दिए डिवाइड करा जाए 21 और जो वियोग करी 21 35 थे कत है 35 थे 21 वियोग कर ले 14 এবং 2 নামবে 142 কে 21 দিয়ে ডিভাইড করলে 5 দিয়ে ডিভাইড করলে 105 হয় 21 6 দিয়ে ডিভাইড করলে 6 কে 6 6 গুণা 12 126 7 দিয়ে হলে 7 কে 7 7 গুণা 14 147 বেশি হয়ে যাবে মানে 6 দিয়ে যাবে অর্থাৎ 16 এখন 16 কোন অপশনে আছে অপশন 3 তে 16 আছে তো অপশন 3 হয়ে যাবে রাইট आंसर অপশন 3 উইল বি কারেক্ট आंसर। अच्छा क्वेश्चन तो करार आगे आरेकटा क्वेश्चन करे नी तो क्वेश्चन करे नी द डायमीटर ऑफ ए टॉय व्हील इज 14 सेंटीमीटर व्हाट इज द डिस्टेंस ट्रेवल बाय इट इन 15 रेवल्यूशन्स एक टॉय व्हीलर डायमीटर देवा आछे तो टॉय व्हीलटा जदि 12 बार रेवल्यूशन करे अर्थात घुरे ताहले কত ডিসটেন্স সে ট্রাভেল করবে একবার রেভলিউশন করলে কতটুকু ঘুরে প্রথমে বের করতে হবে তারপর 12 রেভলিউশনে কত ঘুরবে বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে টয় হুইলের যে সার্কামফারেন্স এটা বের করতে হবে তো টয় হুইল তো সার্কুলার হয় তো সার্কেলের সার্কামফারেন্স বের করতে হবে তো এটার রেডিয়াস কত দেওয়া আছে রেডিয়াস ডায়ামিটার দেওয়া আছে তার রেডিয়াস অর্ধেক হয়ে যাবে 14 এর অর্ধেক 7 হয়ে যাবে तो ये एक रेवल्यूशन कतटुकू घुरबे एखान थेके शुरू करे आबार एखाने एसे एंड होबे तो टोटाल सार्कमफारेंस से रेवल्यूशन करबे एक रेवल्यूशने तो टोटाल सार्कमफारेंस कत होबे एक रेवल्यूशने 2πr 22/7 × r तो 7 तो 7 केटे जाबे तो टोटाल कत 22 × 2 44 एक रेवल्यूशने कत 44 तो आमादेर बेर करते होबे 15 रेवल्यूशन तो 44 × 15 हो जाए 44 × 15 44 4 जा 0 sorry, 15 4 is 60, 15 4 is 60, 60 at 6 66, 66 0 have answer. Option 2 will be correct answer. আর বেশি নেই, দু তিনটা রয়েছে। A bicycle wheel makes 5000 revolutions in moving 11 km, then the radius of the wheel in centimeter is, একটা bicycle wheel কি করে 5000 রেভলিউশনের মধ্যে মুভ করে 11 কিলোমিটার, তাহলে রেডিয়াস অফ দ্য হুইল, হুইলের রেডিয়াস কত হবে বের করতে হবে। তো এক রেভলিউশনে সে কতটুকু ঘুরে বের করতে হবে, এক রেভলিউশন সে কতটুকু ঘুরে কীভাবে বেরোবে, ডিভাইড করতে হবে আমাদের 11 কিলোমিটারকে 5000 রেভলিউশন দিয়ে। 11 কিলোমিটারকে সেন্টিমিটারে নিতে হবে, কারণ এখানে সেন্টিমিটার বের করতে হবে, ইন সেন্টিমিটার বলেছে। সেন্টিমিটারে নিলে 5টা 0 দিয়ে মাল্টিপ্লাই, 5টা 0 লাগালেই হয়ে যাবে। আর নিচে 5000, তো 3 0 3 0 চলে যাবে। তো 5 দিয়ে যদি 1100কে ডিভাইড করি, অর্থাৎ 1100কে ডিভাইড করি, তাহলে 5 2 10, 5 2 10 থাকছে কি 0, তো 2 2 0 থাকছে। তো এখন আমাদের কী বের করতে হবে, 2 2 0 হচ্ছে কি 2πr, 2πrকে আমরা কী লিখতে পারি, 22/7, তারপর আর হচ্ছে এখানে কত দিয়েছে, আর আর তো আমাদের বের করতে হবে না, রেডিয়াস বলেছে, তো আর তার লিখব, তারপর এটা ইকুয়াল টু 2 2 0, এখান থেকে 22কে আমরা 22 দিয়ে আমরা 2 2 0কে কেটে দিই, 22 দিয়ে 2 2 0কে কাটলে কী হবে 10 হবে। আর 10কে আমরা কী দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 5 হবে। এখন ডাইরেক্ট আর বেরিয়ে গেল 7, ওইদিকে গেলে 5-এর সাথে মাল্টিপ্লাই হবে, 5 7 35, তো রেডিয়াস কত বের হলো 35, তো অপশন 2 হবে রাইট অ্যান্সার। তো এরকমই আরও আছে দুটা, এই দুটো করলেই কমপ্লিট হয়ে যাবে আজ। দ্য হুইল অফ এ মোটর কার মেক্স 1000 রেভলিউশন ইন মুভিং 440 মিটার, দ্য ডায়ামিটার ইন মিটার অফ দ্য হুইল, তো ডায়ামিটার বের করতে হবে হুইলের। তো 1000 রেভলিউশনে সে মুভ করে কত, এত, তো 1 রেভলিউশন কত করবো, তো 440কে আমরা ডিভাইড করে দেবো কী দিয়ে, 1000 দিয়ে, তো 0 0 কেটে যাবে। তো 100 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট আসবে, 0.44 হবে, 0.4444 হচ্ছে কত রেভলিউশনে, 1 রেভলিউশনে, তো মানে এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 2πr, তো 2πr 2 × 22/7 × r, তো এখান থেকে আমরা 22 দিয়ে যদি ওটাকে কাটি কত হবে 2 হবে, আর 0 এখানে 2টা ঘর ছেড়ে পয়েন্ট, তো 2টা ঘর ছেড়ে আমরা পয়েন্ট দিয়ে দিয়েছি, তো 0.02, আর এদিকে 7 দিকে চলে যাবে, আর 2 দিয়ে যদি ডিভাইড করি কত হবে, 2 দিয়ে তো ডিভাইড হবে না, 0.001 হবে, ওইদিকে 7 গেলে হবে 0.07 হবে আনসার। এখানে থেকে 0.07 কোনো আনসার নেই, কী করতে হবে আমাদের, আবার দেখছি ভালো করে এটা, ও সরি রেডিয়াস নয়, আমাদের ডায়ামিটার বের করতে হবে। এখানে কী বলেছে, ডায়ামিটার অফ দ্য, ডায়ামিটার হচ্ছে ডাবল, অর্থাৎ 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিতে হবে, তো 2 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করলে 2r, অর্থাৎ ডায়ামিটার বেরিয়ে গেল, তো 7 2 14, অর্থাৎ 0.14 হবে রাইট অ্যান্সার। অপশন 2 হবে রাইট অ্যান্সার। আরেকটা রয়ে গেছে, এটা করে নেই, তারপর কিছু বাকি থাকবে না। দ্য পেরিমিটার অফ এ সেমি সার্কুলার এরিয়া ইজ 18 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস ইজ, পেরিমিটার দেওয়া আছে, সেমি সার্কুলার কি অর্ধেক সার্কেল, সার্কুলার পেরিমিটার অফ এ সেমি সার্কুলার এরিয়া, তো সেমি সার্কুলার এরিয়ার পেরিমিটার দেওয়া আছে, অর্থাৎ এটার লেন্থ দেওয়া আছে আর এটার লেন্থ দেওয়া আছে, এটা হচ্ছে এটা যদি আর হয় আর এটা আর হয় তো কি হবে সম্পূর্ণটা 2r তার মানে 2r প্লাস এই টোটাল সারকামফারেন্সের অর্ধেক টোটাল সারকামফারেন্স কত 2πr 2πr এর অর্ধেক কত হবে πr πr প্লাস দেওয়া আছে 2r = 18 সেন্টিমিটার আমাদের এখান থেকে বের করতে হবে রেডিয়াস আর বের করতে হবে যদি আর কমন নিয়ে নেই তাহলে পাই এর ভ্যালু হচ্ছে 22/7 প্লাস 2 = 18 তো এখান থেকে আমরা আর বের করতে পারবো এখানে আমরা যদি এই প্লাস করি 22/7 প্লাস 2 করি তাহলে এখানে হবে 7 to the 14 14 और 22 कत 36 और एखे 7 इक्वल टू है एदिके 18 के 36 दिए डिवाइड कर ले 36 के 18 दिए डिवाइड कर ले 3 2 है 18 to the 36 और यदि आमरा 7 और 2 के ओइदिके निये जाए उल्टा हो जाए अर्थात 7/2 है और 7/2 के आमरा कि लिखते पारी 3.5 अर्थात 3.5 3.5 কোনটাতে আছে অপশন 2 তে আছে 3.5 তো 3.5 সেন্টিমিটার হবে রাইট आंसर তো আর তো কোনো নেই অঙ্ক আর সবগুলা হয়ে গেছে তো কোনো প্রবলেম থাকলে কমেন্টে লিখে জানাবেন নেক্সট ভিডিওতে আমি স্টার্ট করব সার্কেল কমপ্লিট হয়ে গেছে আর রয়ে গেছে কি কোণ রয়ে গেছে কিউব কিউবয়েড রয়ে গেছে सिलेंडर रह गए क्यूब क्यूबॉइड आमरा नेक्स्ट भिडियोते स्टार्ट करब तो आबार देखा होबे नेक्स्ट भिडियोते ततक्षणेर जोन्नो बाय एंड